আসসালামু আলাইকুম, সুক্তাজ কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের বারবিকিউ চিকেন করে দেখাবো, আর এই রেসিপিটি আপনারা বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন। তো বারবিকিউ করার জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, আর আমি 2টা লেগ পিস নিয়েছি এখানে। এখন এই লেগ পিসগুলো আমি মাঝখান দিয়ে কিছুটা কেটে নিব, আর মাংসগুলো আমি একটু ডিপভাবে কেটে নিব যেন হাড় অবধি কাটাটা পৌঁছে। কেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1/2 টেবিল স্পুন লেবুর রস দিয়ে দিচ্ছি, তারপর ভালোভাবে মাখিয়ে নেব। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে মুরগির যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। তারপর আমি মশলা তৈরি করার জন্য এখানে একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে 2 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে 1 মিনিটের টক দইয়ের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে উপরে আই বাটন অথবা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। দিয়ে দিব 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিব। আর এখানে সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বারবিকিউয়ের আসল যে ফ্লেভারটা সেটা আপনারা পাবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরা গুঁড়া, 1/2 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিব বারবিকিউ মশলা। আর বারবিকিউ মশলাটাও এখানে অবশ্যই দিতে হবে, আপনারা বারবিকিউ সসও এখানে ইউজ করতে পারেন। 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়ো দিচ্ছি, আপনারা আপনার টেস্ট অনুযায়ী এখানে ঝালটা কম বেশিও করতে পারেন। 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে দিয়েছি, এখন এগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে আমি 1/2 টিস্পুন লবণ দিচ্ছি এবং 1/2 টিস্পুন চিনি দিচ্ছি। এখানে লবণটাও আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আমি আবারও মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই পুরো মশলাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর খুব ভালোভাবে হাত দিয়ে আমি চিকেনটা মাখিয়ে নিব, এবং এটা আমি 2 ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দেব, যাতে করে মশলাটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আপনারা চাইলে এটা সারা রাতও রাখতে পারেন, সেক্ষেত্রে বারবিকিউটা আরও বেশি ভালো হবে। তো আমার ভালোভাবে মাখা হয়ে গিয়েছে, এখন একটি র্যাপিং পেপার দিয়ে এটা আমি ঢেকে রেখে দেব 2 ঘন্টা। অপরদিকে আমি একটি বারবিকিউ হ্যান্ড গ্রিল নিয়েছি, আমি আজকে এই হ্যান্ড গ্রিলটাতেই বারবিকিউ তৈরি করব। এই গ্রিলটাতে চিকেন দেওয়ার আগে আমি এখানে তেল ব্রাশ করে নেব। 2 ঘন্টা পর আমি চিকেনটা নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং এখানে সামান্য পরিমাণ ফুড কালার মিক্সড করেছি। আপনারা যদি ফুড কালার দিতে চান তাহলে বারবিকিউটা তৈরি করার কিছুক্ষণ আগে দিতে হবে, যখন ম্যারিনেট করছেন তখন এটা দেওয়া যাবে না, তাহলে ভিতর অবধি রঙটা পৌঁছে যাবে। ফুড কালারটা শুধু সৌন্দর্যের জন্য, আপনার চাইলে এটা স্কিপও করতে পারেন। চুলার আঁচ লোতে রেখে এখানে চিকেনের লেগ পিস দুটো আমি দিয়ে দিব, আর লেগ পিস দেওয়ার সময় খেয়াল করতে হবে যেন 2টা 2টার গায়ে লেগে না থাকে। আমার চিকেন 2টা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি 2টা একটু হালকা সরিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা কথা বলতে চাই, যদি আপনাদের চুলা অনেক বেশি দামি হয় তাহলে এভাবে আপনারা ট্রাই করবেন না, নয়তো দেখা যাবে যে বারবিকিউ খাওয়ার পর চুলা পরিষ্কার করতে করতে আমাকে গালি দিয়ে ফেলছে। তো এখন আমি চুলায় বারবিকিউটা করে নেব, আর এর জন্য মাঝে মাঝে এই বারবিকিউ গ্রিলটা চারদিকে চুলার ঘুরিয়ে ঘুরিয়ে দিব যেন 2টা লেগ পিজেই ভালোভাবে হিট পায়। একদিক কিছুটা হয়ে গেলে এই গ্রিলটা আমরা উল্টে দিব অপর পিঠটা ছেঁকে নেওয়ার জন্য। তো আমি উল্টে নিয়েছি অপর পিঠটা, বাটিতে ম্যারিনেট করার পর যে এক্সট্রা মশলাটা রয়ে গিয়েছে সেই মশলাটা এখন আমি এখানে ব্রাশ করে দিব। আর যতবার এভাবে আমরা চিকেনটা উল্টে দেব ততবার এভাবেই মশলাটা ব্রাশ করে নিতে হবে। সব দিকে সমানভাবে তাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বারবিকিউটা তৈরি করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বারবিকিউটা একদম রেডি,
এখন একটি ছুরি দিয়ে আমি চেক করে নিব যে ভিতরে সিদ্ধ হয়েছে কিনা। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে এটা কত ভালো সিদ্ধ হয়েছে। তো আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।